এই ভিড়ের মাঝে জানো আমি পুরো এক ছাতি জলে নেমে গিয়েছিলাম, অনেক কষ্টে উঠেছি সেখান থেকে। তো কি হয়েছে কি বৃত্তান্ত সমস্ত কিছুটা ব্লগে দেওয়া আছে, তোমরা দেখতে থাকো, সমস্ত কিছুটাই জানতে পারবে তাহলে। কালকে যারা কোলাঘাট থেকে জল আনতে গিয়েছিল না, তারা সকাল সকাল চলে আসে, আর তাদেরকে মানে তারা একটা জায়গায় সবাই একটা জায়গায় স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকে, তাদের সবাইকে আনতে যায় আমাদের এখান থেকে, ঢাক ঢোল বাজিয়ে বাজনা বাজিয়ে তাদেরকে নিয়ে আসতে যায়। সেটা খুবই সকাল সকাল হয়, মানে এতক্ষণে তাদেরকে আনতে চলে গেছে যে সমস্ত ব্রতীরা জল ঢালবে, আর ওইটা জিনিসটা না দেখার মতো হয়। তো সকাল সকাল অ্যানাউন্স করতে শুরু করে দিয়েছে, আর এখন অলরেডি বাজছে 7:23, কিন্তু 6:30 থেকে মাইক বাজা শুরু হয়ে গেছে। সবার প্রথমে ভোক্তারা জল ঢালবে, তারপরে ওরা জল ঢালবে, আর ওরা হয়তো আই থিঙ্ক এতক্ষণে এসেও গেছে প্রায়। আর ওদেরকে দেখতে না প্রত্যেক বছর অনেক অনেক মানুষ হাজিরে, কারণ দেখাটা জিনিসটা এতটা সময় প্রায় 1000-এর উপরে মানুষ জল ঢালে ওখানে। হ্যাঁ, জল আনতে যায় কোলাঘাটে, পায়ে হেঁটে ওরা জল নিয়ে আসে কোলাঘাট থেকে, আমাদের এখানে জল ঢালা হয়। তো ওইটাই দেখতে যাবো এখন। তো হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আসলে তোমরা সবাই খুব ভালো আছো? আমি মোটামুটি ভালোই আছি, গলা শুনে বুঝতে পারছি। সময় ধরে ঘুম থেকে উঠেছি, শুধুমাত্র ওদেরকে দেখার জন্য প্রত্যেক বছর ছুটে যাই, আর আমিও আজকে জল ঢালবো, কিন্তু আগে যাব ওদেরকে দেখতে যাব প্রত্যেক বছরের মতোই, আর তারপরে এসে আমি রেডি হই, স্নান টান করে রেডি হই, তারপরে আমি জল ঢালতে যাব। তো চলো এখন যাওয়া যাক, জাস্ট ব্রাশ টাশ করে একটু মানে ফ্রেশ হয়ে মানে চুলটা বেঁধে নিয়ে এখন ছুটছি। তো চলো যাওয়া যাক ঝটপট করে। আমি চাইলেই বেরিয়ে পড়তে পারতাম এখনই, কিন্তু আমি যাচ্ছি না, এই কারণেই প্রথমে ও মানে ভক্তরা জল ঢালবে, তারপরে যারা জল আনতে গিয়েছে তারা জল ঢালবে, বা আগে ওরা ঢালে তারপর ভক্তরা ঢালে, আমার জিনিসটা ঠিক একটা মনে নেই। তারপরে আমাদের জন্য দরজা খোলা হয়, মানে সাধারণ যারা মানে এমনি যারা নর্মালি পুকুর থেকে তুলে জল ঢালবে তাদের জন্য পরে জল মানে লাস্টে শুরু হয়। সেই জন্য আমি এখন থেকে রেডি হচ্ছি না, একবারে আবার আসবো, তারপর রেডি হবো। বেশি তেমন বাজিনি, যেহেতু 7:30 হয়েছে, আবার বাড়ির সামনে। এবছর হয়তো অনেকটাই তাড়াতাড়ি চলে যাচ্ছি, কারণ দেখতে পাচ্ছি না যে এখনো পর্যন্ত মাঠে যেখানে বাঁধ রাখার ব্যবস্থা করা হয় সেখানে কেউ আসেনি। ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি যাচ্ছি, আস্তে আস্তে কিছু কিছু লোক যাচ্ছে, আর এই জায়গাটা এখনো পর্যন্ত ক্লিয়ারই আছে। চড়ক কাঠটাকেও তুলে রাখা হয়েছে, কারণ কালকেই যেহেতু চড়ক আছে, এই যে চড়ক কাঠ, কারণ প্রত্যেক বছর পুকুরেই থাকে, যে পুকুরে জল ঢালা। দেখতে পাচ্ছি অনেকেই নেমে দাঁড়িয়ে আছে, কারণ আমাদের জল ঢালার পর আগে ভাগে এরা জল ঢেলে দেবে, সেই জন্য এই যে কিছু জন। এই দিন এখানে এত ডাব, তরমুজ, কলা এই সমস্ত পাওয়া যায় না, অন্য কোথাও হয়তো পাওয়া যায় না। আর সরি আমার ভয়েসের জন্য, তার কারণ হচ্ছে ঠান্ডা লেগে গেছে, গলা ধরে গেছে, আর যখনই ভয়েস ওভার করছি ভীষণই বাজে শোনাচ্ছে, আর খুবই আস্তে শোনাচ্ছে, সরি সেটার জন্য। তো এই সমস্ত বিক্রি হচ্ছে, আর এরা আগে থেকে চলে যাচ্ছে কেন জানি না, কারণ ওরা প্রত্যেক বছর কি নিয়ম জানে না নাকি জানি না, কারণ জল ঢাললা ওদের হবে না। এখন যারা গণ্ডি কাটে তারা গণ্ডি যেরকম কাটছে কাটবে। আর এই দেখো দেখতে দেখতে ভোক্তারা যারা কোলাঘাট থেকে জল আনতে গেছিলো, ভোক্তারা তাদেরকে আনতে চলে গেছিলো। আর এই হচ্ছে সেই লাল পতাকা যেটাকে সমস্ত জায়গাতে চড়ক ঝুলন সমস্ত জায়গাতে নিয়ে যেতে হয়। এবার তোমরা শুধু দেখতে থাকো, আমি আর ভয়েস ওভার দিচ্ছি না, আর তোমরা শুধু ওদের নাচটা দেখতে থাকো। আর সরি চারিদিকে এত ঠক ঠাক টুকঠাক আওয়াজ হচ্ছে না, তারপরে আমার গলার ভয়েসটা এতটাই খারাপ যে তো মানে আমার নিজেরই খুব খারাপ লাগছে। তো এখন ভোক্তারা যতজন ভোক্তা আছে সবাই ওদেরকে আনতে যাবে, প্লাস ব্যান্ড পার্টি মানে বাজনা বাজিয়ে। তো দেখতে থাকো তোমরা এবার।
বাস রে বাস, এই বাঁকটা শুধু দেখো, দুজনে মিলে বানিয়ে ধরে নিয়ে যাচ্ছে, এত বড় বাঁক বানিয়েছে, সরি তিনজনে মিলে ধরেছে, এত বড় বাঁক বানিয়েছে। তো এই বাঁকটাকে সুন্দর করে সাজিয়েছে, মানে অতগুলো বাঁকের মধ্যে বাঁকটা দারুণভাবে চোখে পড়েছে। আর হ্যাঁ, ওদেরকে তিনবার মন্দিরে ভোক্তা সমেত ওরা ঘুরবে, তারপর ওরা ওদের বাঁক রাখবে যেখানে বাঁক রাখার ব্যবস্থা করা হয়েছে, তারপরে সেখান থেকে ওরা ঘর যে মানে গঙ্গা জল এনেছে, সেই গঙ্গা জলটা বাবার মাথায় ঢালবে। আর দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাও। এই যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে হাতে ঘটিও নিয়ে নিয়েছি, বেরিয়ে যাচ্ছি, আর আমি যাচ্ছি, মা যাচ্ছে ফোন টোনগুলো ধরতে। হয়তো ওখানে কোনো ভিডিও করতে পারবো না, তার কারণ দাদাকে অনেক রিকোয়েস্ট করার পর দাদা গেলো না। তো যতটা পারবো আমি মানে রেকর্ডিং করার চেষ্টা করবো। মা হয়তো ঠিকমতো পারবে না, যে স্নান করবো করবো এগুলো হয়তো দেখাতে পারবো না, হয়তো মেবি তো দেখা যাক, পারি না পারি না চেষ্টা করবো। তোমার অলমোস্ট এসে গেছি, কিন্তু এইটুকু রাস্তা যেতেই যেন পাচ্ছি না, কারণ পুরো খালি পায়ে যাচ্ছি, যে মোড়ানো চলাই যাচ্ছে না, এত কেন জানি আজকে না আরো বেশি বেশি করে পায়ে লাগছে, চলতেই পারছি না। তো এখানে গিয়ে একটা কুকুর কাটবো, তারপরে গিয়ে স্নান করে প্রত্যেকবারে ওদের আলাদা আলাদা করে নিয়ম করে দেয়, কোনোবারে এই ঘাট দিয়ে ওঠা যায়, কোনোবারে আবার আগের বারে গিয়েছিলাম উঠে এই ঘাট দিয়ে, উঠে যাওয়ার পর আমাকে আবার আটকে দিয়েছিলাম, এবার নেমে আবার ওই ঘাট দিয়ে উঠেছি পুরো পুকুর দিয়ে গিয়ে। দেখা যাক আজকে কি নেবো, তারপরে পায়ে ব্যথা তো একটু সমস্যাও হচ্ছে, কিন্তু পারবো বলে জলটা ঢেলে নিচ্ছি, কারণ প্রত্যেক বছর ঢালি, যেহেতু মিডিলে অনেকগুলো বছরই বন্ধ রেখে দিয়েছিলাম, কিন্তু আবার শুরু করেছি যেহেতু ঢালবো। সত্যি বলতে কি আমি তো এখানে ভিড় দেখে পুরো অবাক হয়ে গেছি, আমি শুধু ভাবছি কি করে জল ঢালবে, এত ভিড় হয়ে গেছে, যেহেতু গরম সকাল সকালে অনেকে চলে এসেছে জল ঢালতে, আমি সেই সময় যদি চলে আসতাম পুরো ফাঁকাতে মানে জল ঢালতাম, কিন্তু আমি ইচ্ছে করেই করিনি, যেহেতু ঠাকুরের মানে এক ভক্তিতে ভিড় থাকুক যাই থাকুক এক মনে করব। আর এখন আমি নামছি, দেখো দেখতে পাচ্ছ কি না আমি জানি না, এখন ওই যে আসছি আমি নামছি। আর হ্যাঁ, এই রেকর্ডিংটা আমি পাড়ার একজন দাদাকে পেয়ে গিয়েছিলাম, এটাই আমার মানে গুড লাক, তো সেই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি। আর এত ঠকঠাক আওয়াজ হচ্ছে না, মানে কী বলবো, জাগে সেই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি। আর আমি এমনই টেলা, তো ভাবলাম যে আমি স্নান করাটা দেখাবো, কিন্তু তার আগে তাকে কি মনে হলো বলে দিলাম যে তুই রেকর্ডিংটা অফ করে দে, তো রেকর্ডিংটা সে অফও করে দিয়েছে, কিন্তু এই পর্যন্ত এক কোমর জলে নামছি। কিন্তু তারপরে জানো আমি যখন ওই লাইন দিয়ে মানে ডুব দিয়ে যখন লাইনে দাঁড়িয়ে আছি, পুরো একদম ধারের রোদে দাঁড়িয়ে আছি, সেখানে পুরো এক ছাতি, তার উপরে পেছন থেকে মানুষ কেন ঠেলাঠেলি করে আমি জানি না, পুরো এতভাবে ঠেলাঠেলি করছে যে মানে যেন পাটা যদি মানে পিছলে পড়ে যায় পুরো মিডিলের দিকে আরও চলে যাবো এইভাবে। তো এই হচ্ছে ঘটনা, তো অনেক কষ্টে ঠাকুরের এক মনে যা হলে হয়, কিন্তু পুরো আধ ঘন্টা জলে পুকুরে দাঁড়িয়েছিলাম, যেন মানে পুরোপুরি আধ ঘন্টা বলতে আধ ঘন্টার কাছাকাছি। আর যেহেতু ঠাকুরেরই জানি না কেন কিছুই হয়নি, আর তোমরা এই ঠান্ডা লাগাটা দেখছো এটা কিন্তু অনেক পরের, তার কারণ আমি রেকর্ডিংটা মানে এডিটটা অনেক অনেক পরে করছি। মা এখানে যে বসে গেছিল, মা জল ঢালা হয়ে গেছে, এত ভিড় এত কতক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি জল ঢালা হয়েছে। এখন আছি, আগের দিন নিয়ে গেছিল মা কাঁটালি কলা, আজকে আছি নিব কাঁটালি কলা। মা না আগের দিন কাঁঠালি কলা সপেদা এগুলো নিয়ে গিয়েছে, কিন্তু মনে হলো যে হয়তো কম পড়ে যেতে পারে, সেই জন্য আমিও আজকে নিতে এসেছি, ভর্তি কাঁঠালি কলা তরমুজ সপেদা যা খুঁজবে এখানে তাই পেয়ে যাবে, আর শশা যেটাই খুঁজবে সেটাই আজকে পাবে, মানে জল ঢালার জন্য যেগুলো আমরা খাই বিশেষ করে। ফাইনালি স্নান টান করে ফ্রেশ হলাম, আর ভীষণ জোরে খিদেও পেয়েছে, সাবু ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম। আর কাঁঠালি কলা তো কালকেও কিনেছি, আজকেও কিনেছি, মানে কালকে মা কিনেছিল, আজকে আমি বললাম যে না কিনে আনি কয়েকটা, যেহেতু রাত্রি পর্যন্ত আছে সারা দিনটা এগুলো খেয়ে কাটাতে হবে, তো সেই কারণেই। আর এখন খাবো, এখন কী কী খাই মানে কিরম করে সাবুটা মাখে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। চলো, সাবু মাখা তোমাদের তো দেখাবো বলে দিয়েছি, কিন্তু এটা এমন কোনো আহামরি বিষয় না, নারকেল নিয়েছি, কাঁঠালি কলা নিয়েছি, অনেকে চাপা কলা নিতে পারে কিন্তু অ্যাসিড হয়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য কাঁঠালি কলাটাই বেস্ট। আর বাতাসা নিয়েছি আর সাবু নিয়েছি, তো এই তিনটে জিনিসকে ভালো করে মাখে নেব। তো পুরোপুরি মাখানোটা তোমাদের দেখাচ্ছি না, কারণ কলাগুলোকে মাখালে না দেখতে কীরম একটা লাগে, সেই জন্য আমি আর তোমাদেরকে সেই জিনিসটা শেয়ার করছি না। তো চলো এখন ঝটপট করে খাই, এটা একবার দেখেছি কিন্তু খেয়েছি অনেকবার। সত্যি বলতে কি সারাদিনের এত ক্লান্তি, মানে আমি এসে তো মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠেই 3:30 4টা নাগাদ কিছু খেয়েছি, মানে কিছু বলতে সবই খেয়েছি,
আর তারপরে আর কোনো ব্লগ আর আমার কন্টিনিউ করা হয়নি। মাথা ভীষণই হেডেক হচ্ছে, মাথাতে তেল দিয়েছে, এই জন্য মুখটু কিরম লাগছে। তারপরে আমার অনেকগুলো মানে তিনটে, আজকে এই ব্লগটাকে নিয়ে তিনটে ব্লগ রয়ে গেছে, পেন্ডিং হয়ে আছে বলতে গেলে। তো ব্লগগুলোকে আস্তে আস্তে এডিট করা শুরু করছি, দেখা যাক কতগুলো এডিট করতে পারি কি না। ইচ্ছে আছে সবগুলোকে এডিট করে নিলাম, একটা মাথা থেকে দুশ্চিন্তা নামবে, কারণ পরপর পরপর উড়াউড়ি অনেক মানে অনেকগুলো ব্লগ আসতে চলেছে। একটা হচ্ছে কালকে চড়ক চড়কের ব্লগ, মেলার ব্লগ, লাভ বিভিন্ন আরও অনেক অনেক সারপ্রাইজ আসতে চলেছে, সেগুলোর ব্লগ আসবে। সেই কারণে অনেক ব্লগ আসতে চলেছে, যে যদি না আমি এগুলোকে এডিট করে মানে রেগুলার দিনের দিন যদি না দিই, তো অনেকটাই মানে আমার মাথায় হেডেক থাকবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কি বলছি। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আর ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, কথা বলি গেল, টাটা, বাই বাই।